হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব যা কিন্তু নিত্যদিনের কাজকে অনেক সহজ করে দিবে এবং সময় অপচয় রোধ করবে। তো এখানে প্রথম টিপসটা শেয়ার করছি, তো এভাবে ছোলা রেখে কিন্তু আমরা বেশি দিন রেখে সংরক্ষণ করে খেতে চাই, তখন কিন্তু ছোলাতে অনেক ধরনের পোকা হয়ে যায় যা কিন্তু ছোলাগুলোকে নষ্ট করে ফেলে, ভিতরটা একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে, তখন কিন্তু ছোলাটা খেতেও তেতো লাগে, গন্ধ লাগে। তো আজ একটি টিপস শেয়ার করছি যা করলে কিন্তু ছোলা অনেক দিন ভালো থাকবে। তো এখানে আমি দুটো শুকনো মরিচ নিয়ে নিয়েছি, তো মরিচগুলো এভাবে ছোলাতে দিয়ে এয়ারটাইট একটা ঢাকনা দিয়ে যদি রেখে দেওয়া হয় তখন দেখবেন ছোলাতে কোনো ধরনের পোকা ধরবে না, ছোলাগুলো একদম ফ্রেশ থাকবে, খুব ভালো থাকবে। তো এইভাবে টিপসটা ফলো করে দেখতে পারেন, খুবই কার্যকরী। তো এভাবে আমি করে থাকি যা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের প্রত্যেকটা টিপসই কিন্তু খুবই কার্যকরী টিপস, প্রত্যেকটা টিপস অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখন আমি শেয়ার করছি দুই নাম্বার টিপস। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছু টমেটো। টমেটো আমরা যদি অনেকদিন রেখে সংরক্ষণ করে খেতে চাই তখন কিন্তু সম্ভব হয় না, টমেটোগুলো এক ধরনের উপরের অংশটা একদম নষ্ট হয়ে যায়, তখন কিন্তু খেতে তেমন স্বাদ লাগে না। তো এখানে আজকে একটা টিপস শেয়ার করব, তো এই টিপসটা যদি ফলো করে রাখেন দেখবেন অনেক দিন টমেটো একদম সতেজ থাকবে আর টেস্টও কিন্তু একটু চেঞ্জ হবে না। তো এখানে আমি ট্যাপ নিয়ে নিয়েছি, ট্যাপ নিয়ে টমেটো উপরের অংশ বোটার সাইডে তো এইভাবে ট্যাপ দিয়ে দিতে হবে। তো এভাবে প্রত্যেকটা টমেটোর মধ্যে আমি এভাবে ট্যাপ লাগিয়ে নিব। এই টিপসটা কিন্তু খুবই কার্যকরী। তো এভাবে দিয়ে যদি ফ্রিজের নর্মাল টেম্পারেচারেও রেখে দেন তাহলে অনেক দিন রেখে কিন্তু খাওয়া যাবে আর টমেটোগুলো একদম সতেজ থাকবে। তো এভাবে টিপসটা ফলো করে দেখতে পারেন, খুবই কার্যকরী একটা টিপস। আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। তো এখন আমি শেয়ার করছি তিন নাম্বার টিপস। তো এভাবে চা বা কফি খাওয়ার পর কিন্তু কাপ বা মগে একদম লালচে দাগ হয়ে যায়, তা দেখতেও যেমন খারাপ লাগে কিন্তু খাওয়ার সময়ও তখন কিন্তু চাটা খেতেও কেমন লাগে। তো আজকের এই টিপসটা শেয়ার করছি, এই টিপসটা যদি এভাবে ফলো করে থাকেন দেখবেন খুবই সুন্দরভাবে কাপ এবং মগ ক্লিন হয়ে যাবে। তো এখানে আমি কাপের মধ্যে সামান্য পরিমাণে প্রায় দু চামচের মতো ভিনেগার নিয়ে নিলাম আর একটা টুথব্রাশ নিয়ে নিলাম। তো ব্রাশটা দিয়ে এভাবে আমি ঘষে ঘষে দিচ্ছি চারিদিকে, ভিনেগারটা লাগিয়ে নিচ্ছি। তো ভিতরের সাইডে এবং বাইরের সাইডে এভাবে ব্রাশ দিয়ে দিয়ে আমি ভিনেগারটা পুরোটা কাপে ব্রাশ করে নিব। তো এভাবে করার পর প্রায় চার থেকে পাঁচ মিনিট এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। এভাবে করলে কিন্তু কাপ মগ খুব সুন্দরভাবে ক্লিন থাকে, কোনো রকমের কোনো দাগই থাকে না। ট্রাই করে দেখবেন, এটাও কিন্তু খুবই কার্যকরী একটা টিপস। তো বাইরের সাইডেও আমি সেমভাবে এভাবে ব্রাশ দিয়ে ভিনেগারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এভাবে করার পর আমি কিছুক্ষণ রেখে দিব, তাহলে এরপর যদি নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেওয়া হয় তখন কাপটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। তো এভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নেওয়ার পর আমি কিছুক্ষণ এখন রেখে দিব ভিজিয়ে রাখার জন্য। তো অবশ্যই এই টিপসটা ফলো করে দেখবেন, খুবই কার্যকর একটি টিপস। আমি এভাবে করে থাকি, তা সহজভাবে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখন চার থেকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন কাপটা কতটা সুন্দর হয়ে গিয়েছে, চকচকে হয়ে গিয়েছে। তো এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখন আমি দেখাচ্ছি চার নাম্বার টিপস। তো এভাবে যখন আমরা লবণের কৌটোতে লবণ রেখে দিই তো অনেক দিন এভাবে রাখার পর লবণগুলো একদম ভেজে ভেজে হয়ে যায়, তখন কিন্তু তরকারিতে দেওয়ার সময় বা ভাতের সাথে খাওয়ার সময় কিন্তু কেমন একটা লাগে। তো আজকে একটা টিপস শেয়ার করব, তা হচ্ছে তো এখানে আমি একটা কিচেন টিস্যু নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব সামান্য পরিমাণে চাল, আপনারা ইচ্ছা করলে যে কোনো চালই দিতে পারেন। তো এখানে আমি ভাত রান্না যে চালটা রয়েছে সেই চালটা দিলাম, দিয়ে খুব সুন্দরভাবে একটা পুটলি করে নিব।
এই টিপসটা ফলো করে দেখবেন খুবই কার্যকরী একটা টিপস আর বর্ষাকালে বেশিরভাগ সময় এই সমস্যাটা হয়ে থাকে লবণ অনেকটা ভিজে ভেজে ভাব হয়ে যায় তো টিপসটা ফলো করে দেখবেন তো এইভাবে পুটলি বেঁধে আমি লবণে কোটাতে দিয়ে দিলাম দিয়ে এখন এয়ারটাইট একটা ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে এভাবে রেখে কিন্তু অনেকদিন রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে তো আশা করছি আজকের প্রত্যেকটা টিপস আপনাদের অনেক ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ